এখন লেক টাউনের কাছে যে শ্রীভূমির পূজো প্যান্ডেল রয়েছে সেই পূজো প্যান্ডেলের দেখতে যাচ্ছি। তা এবছর এখানে যে ডিজনিল্যান্ড হয়েছে সেই ডিজনিল্যান্ড, তা দিনের বেলায় চলে এসেছি, তা দিনের বেলাতেই দেখে যেতে হবে যেহেতু এই সাইডে অনেক পুজো মণ্ডপ দেখেছি। তা তোমাদেরকেও দেখাবো ডিজনিল্যান্ড এখানে কেমন হয়েছে। আমরা এখন ভিআইপি লেক টাউনের কাছে যে শ্রীভূমি রয়েছে সেই শ্রীভূমিতে আছি। তা এবছর শ্রীভূমির বিশেষ আকর্ষণ ডিজনিল্যান্ড। তোমরা দেখতে পাচ্ছ এই যে ডিজনিল্যান্ড, এই সাইডে একটা পার্ক মতো দেখতে পাচ্ছ, বাচ্চাদের খেলার জায়গা। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ডিজনিল্যান্ডের এখানে একটি গেট করা রয়েছে এবং ওপরে লেখা রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এবং এর ভেতর দিয়ে আমরা মেন যে পুজো মণ্ডপ সেই পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ করব। তা বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এসছে, প্রচুর ভিড় রয়েছে দিনের বেলাতেই, না জানি রাতের বেলায় কেমন ভিড় হয়। তা এখানে দেখতে পাচ্ছ স্বামীজির একটা স্ট্যাচু রয়েছে। এর পাশ দিয়ে যে রাস্তা, এই রাস্তা ধরে সোজা চলে যাব শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কাছে। এখানে দেখতে পাচ্ছ ফুটবল প্লেয়ার রোনাল্ডিনোর একটি পোস্টার ছবি। এই পুজো মণ্ডপ উদ্বোধনের সময় রোনাল্ডিনো এখানে এসেছিল, ওনাকে নিয়ে আসা হয়েছিল এই ক্লাবের তরফ থেকে। বন্ধুরা এখন আমি ফাইনালি পৌঁছে গেছি শ্রীভূমির যে ডিজনিল্যান্ড সেই ডিজনিল্যান্ডের প্যান্ডেলের কাছে। তা তোমরা প্যান্ডেলটি দেখতে পাচ্ছ একদম অসাধারণ লেভেলের প্যান্ডেল, প্রচুর খরচ করা হয়েছে প্যান্ডেলের পেছনে দেখতে পাচ্ছ। তা এই হচ্ছে ডিজনিল্যান্ডের প্যান্ডেল। আমরা এখন শ্রীভূমির ভেতরে ঢুকছি ডিজনিল্যান্ডের। তোমরা সামনে থেকে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কেমন হয়েছে। এই সাইডে দেখতে পাচ্ছ অনেক রকম কার্টুন, বারবিকিউ এই সমস্ত জিনিসগুলো তৈরি করা হয়েছে। এবং এই হচ্ছে প্যান্ডেল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 2023। এবং এই সাইডে রয়েছে মিকি মাউস, আর মাঝখান দিয়ে হচ্ছে মেন পুজো মণ্ডপ যেখানে প্রতিমা রাখা রয়েছে। তা এখানকার প্রতিমা কেমন হয়েছে সেটিও দেখব। আস্তে আস্তে আমি চলেছি এর ভেতরের দিকে।
প্যান্ডেলের ভেতরে ঢুকতেই দেখতে পাচ্ছি একটা বিরাট বড় ঝাড়বাতি, একদম অসাধারণ লেভেলের ঝাড়বাতি করা হয়েছে দেখতে পাচ্ছ ঝাড়বাতিটি। এবং সামনে রয়েছে মা দুর্গার সুন্দর একটি প্রতিমা, এবং প্যান্ডেলটি দেখতে পাচ্ছ চারিদিকে লাইট দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। মা দুর্গার গায়ে যে সমস্ত অলংকারগুলো দেখছেন, সমস্ত অলংকারগুলি সোনার তৈরি। অসাধারণ লেভেলের ঠাকুর হয়েছে, প্যান্ডেলটাও মোটামুটি, কিন্তু ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। তা এখানে যে সোনার গয়নাগুলো রয়েছে সেগুলো অরিজিনাল সোনার গয়না, ওভারঅল ঠিকঠাকই ছিল। এটা হচ্ছে শ্রীভূমির ভিড় দেখতে পাচ্ছ বন্ধুরা। এই শ্রীভূমির প্যান্ডেল এবং এখানকার দুর্গা প্রতিমা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে সাথেই থেকো এরকম আরো ভিডিও পাওয়ার জন্য।